রাষ্ট্রবিজ্ঞানের শেষ পর্বের ছাত্র আবুল বরকত। বুলেট বিদ্ধ আবুল বরকতের সে রাতেই অপারেশন থিয়েটারে মৃত্যু হয়। 52 সালের 21শে ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে বাংলা ভাষার দাবিতে বিক্ষোভরত ছাত্র জনতার উপর পুলিশের ঠান্ডা মাথায় গুলি চালনা এবং ছাত্র জনতা হত্যার খবর দাবা নলের মতো ঢাকা শহর এবং দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অফিস আদালত ব্যবসা বাণিজ্য দোকানপাট কল কারখানা এমনকি রেল ও রেডিও স্টেশন বন্ধ হয়ে যায়। সব মানুষ পথে নেমে আসে, দেশ বিক্ষোভে ফেটে পড়ে। মেডিকেল হোস্টেল, সলিমুল্লাহ মুসলিম হল, ফজলুল হক হল, ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলে মাইক লাগিয়ে ছাত্ররা আন্দোলন পরিচালনা করতে থাকে। একুশে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে বুলেটবিদ্ধ গুরুতর রূপে আহত অপর 17 জন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁদের নাম আনোয়ারুল ইসলাম, এ আর ফৈয়াজ, সিরাজউদ্দিন খান, আব্দুস সালাম, এম আর মোতালেব, ইলাহি বক্স, মনসুর আলী, বসিরউদ্দিন আহমেদ, তাজুল ইসলাম, মাসুদুর রহমান, আব্দুস সালাম, আক্তারুজ্জামান, এ রাজ্জাক, মোজাম্মেল হক, সুলতান আহমেদ, এ রশিদ এবং মুহাম্মদ। সরকারি প্রেস নোটে গুলিতে 3 জনের মৃত্যু এবং 9 জনের আহত হওয়ার সংবাদ স্বীকার করা হয়, যদিও 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদের সংখ্যা ছিল আরও বেশি। চিফ মিনিস্টার নুরুল আমিন অবশ্য 21শে ফেব্রুয়ারি সন্ধ্যায় আইন পরিষদের অধিবেশনে গুলি চালনা বা নিহত হওয়ার ঘটনা স্বীকার করেননি, যদিও মুসলিম লীগ ও বিরোধী কংগ্রেস দলের বেশ কয়েকজন পরিষদ সদস্য মেডিকেল কলেজ হাসপাতালে বুলেটবিদ্ধ হতাহতদের সচক্ষে দেখে এসেছিলেন। 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য ছাত্র জনতার রক্তদানের মুহূর্ত থেকে সমগ্র পূর্ব বাংলার প্রেক্ষাপট সম্পূর্ণ বদলে যায়। পূর্ব বাংলা যেন এক নতুন দেশে পরিণত হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি গুলি চালিয়ে যারা বাংলা ভাষার দাবি স্তব্ধ করে দিতে চেয়েছিল তারা পাকিস্তান রাষ্ট্রের মূলে আঘাত হেনেছিল। 22শে ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় কলা ভবন এবং সমস্ত হলে ছাত্রছাত্রীরা ভাষা শহীদানের শোকে কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ পরিধান করেন। শহরের নিয়ন্ত্রণ সরকার ইপিআর ও সেনাবাহিনীর হাতে ছেড়ে দেয়। 22শে ফেব্রুয়ারি সকাল 10টায় ঢাকা মেডিকেল হোস্টেল প্রাঙ্গণে শেরে বাংলা একে ফজলুল হকের উপস্থিতিতে স্মরণকালের সবচেয়ে বিশাল গায়েবানা জানাজা পাঠ করা হয় 21শের শহীদদের জন্য। জানাজা শেষে লক্ষাধিক লোকের এক বিশাল শোক শোভাযাত্রা বের হয়। ঢাকায় বা পূর্ববঙ্গে এর আগে এত বড় শোভাযাত্রা কখনো বের হয়নি। শোভাযাত্রায় কালো পতাকা ছাড়াও ছিল শহীদদের রক্তমাখা জামা কাপড়। এই বিশাল শোভাযাত্রা পুরাতন হাইকোর্ট এবং কার্জন হলের মধ্যবর্তী রাস্তায় পৌঁছলে তাদের উপর প্রচণ্ড লাঠিচার্জ ও গুলি চলে। আক্রমণ হয়েছিল শোভাযাত্রার মাঝামাঝিতে, ফলে শোভাযাত্রাটি দুভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ পুনরায় সংগঠিত হয়ে নবাবপুর রোডে গিয়ে পৌঁছয়। নবাবপুরের মাঝামাঝি অঞ্চলে পুনরায় গুলি চলে। সেখানে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন হাইকোর্টের কর্মচারী শফিউর রহমান। 22শে ফেব্রুয়ারি সারাদিন শহরে ব্যাপক বিক্ষোভ চলে। বিক্ষুব্ধ শোক শোভাযাত্রার উপর শহরের বিভিন্ন স্থানে পুলিশ, ইপিআর ও সেনাবাহিনী বারবার লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস নিক্ষেপ এবং গুলি চালায়, ফলে অসংখ্য বিক্ষোভকারী হতাহত হন। নিরাপত্তা বাহিনী অনেক লাশ সরিয়ে ফেলে। উত্তেজিত জনতা, মুসলিম লীগ সমর্থক, ইংরেজি দৈনিক মর্নিং নিউজ এবং বাংলা দৈনিক সংবাদ পত্রিকার অফিসে আগুন লাগাবার চেষ্টা করলে
পুনরায় গুলি চলে। 22 ফেব্রুয়ারি শুক্রবারের ঘটনাবলি সম্পর্কে দৈনিক আজাদ পত্রিকার 23 ফেব্রুয়ারিতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সেদিন পুলিশের ও সেনাবাহিনীর গুলিতে 4 জন নিহত ও 100+ আহত। 7 ঘন্টার জন্য কারফিউ বা সান্ধ্য আইন, শহরে স্বতঃস্ফূর্ত হরতাল পালন এবং 21 ও 22 ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের প্রতিবাদে দৈনিক আজাদ সম্পাদক ও বিশিষ্ট সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিনের পরিষদ সদস্য পদে ইস্তফা দেওয়ার সংবাদ ছাড়াও সেনাবাহিনী সদস্যদের বিয়োনেটের খোঁচায় বিক্ষোভকারীদের ঘায়েল করার সংবাদ প্রকাশিত হয়। মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানাতে গিয়ে যেসব বীর 21 ও 22 ফেব্রুয়ারি পুলিশ, ইপিআর ও সেনাবাহিনীর বুলেটের আঘাতে শহীদ হন, তাদের স্মৃতিকে অমর করে রাখার জন্যে বাংলা ভাষার প্রথম শহীদের রক্ত মেডিকেল হোস্টেলের যেখানে পড়েছিল সেখানে 23 ফেব্রুয়ারি রাতারাতি মেডিকেল কলেজের ছাত্ররা 10 ফুটের উপর উঁচু একটি শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। শহীদ মিনারটি 23 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দৈনিক আজাদ সম্পাদক ও পরিষদ থেকে পদত্যাগ করা সদস্য আবুল কালাম শামসুদ্দিন। শহীদ মিনারটি 24, 25 ও 26 ফেব্রুয়ারিতে হয়ে উঠেছিল বাঙালির তীর্থকেন্দ্র, যা নুরুল আমিন সরকারের পক্ষে ছিল অসহনীয়। শেষ পর্যন্ত 26 ফেব্রুয়ারি অপরাহ্নে সেই প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি ভেঙে গড়িয়ে দেয় এবং ট্রাকে করে ঢাকা শহীদ মিনারটির ইট, বালু, সিমেন্ট সব উঠিয়ে নিয়ে যাওয়া হয়। 24 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলাদা আলাদা সভায় মিলিত হয়ে গুলিবর্ষণের নিন্দা এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শিক্ষকদের সভায় বক্তৃতা করেছিলেন অধ্যাপক মনির চৌধুরী, অধ্যাপক মোজাফর আহমদ চৌধুরী এবং অধ্যাপক খান সরওয়ার মুর্শিদ। 25 ফেব্রুয়ারি 52 ভাষা আন্দোলনের 5ম দিনেও ঢাকায় পূর্ণ হরতাল পালিত হয়। ওই দিন পুলিশ জননিরাপত্তা আইনে পূর্ব বাংলা আইন পরিষদের সদস্য আব্দুর রশিদ তর্কবাগিশ, খয়রাত হোসেন, মনোরঞ্জন ধর এবং গোবিন্দলাল ব্যানার্জি, যারা পরিষদে গুলি চালনা এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে জানিয়েছিলেন, তাদের এবং আওয়ামী লীগ সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং অবিভক্ত বাংলার মুসলিম লীগের শেষ সাধারণ সম্পাদক আবুল হাশিমকে গ্রেপ্তার করেন। 26 ফেব্রুয়ারি সলিমুল্লাহ হলে নিরাপত্তা বাহিনী হানা দেয় এবং 30 জন ছাত্রকে গ্রেপ্তার করে নিয়ে যায়। স্মরণীয় যে 21 ফেব্রুয়ারি গুলিবর্ষণ এবং হত্যাকাণ্ডের পর থেকে সলিমুল্লাহ মুসলিম হলের টেনিস ব্লু এবং পদার্থবিজ্ঞানের কৃতি ছাত্র একরামুল আমিন আসাদের নেতৃত্বে মুসলিম হল অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা আন্দোলন পরিচালনা করছিলেন। 26 ফেব্রুয়ারি ভোরে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী, মনির চৌধুরী, জগন্নাথ কলেজের অধ্যাপক অজিত কুমার গুহ, পিসি চক্রবর্তী এবং বরিশালের রাজনৈতিক নেতা সচিন সেনকে গ্রেপ্তার করে। 26 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ছাত্রনেতা শামসুল হক, মোহাম্মদ তোহা, অলি আহাদ, খালেক নেওয়াজ খান, আব্দুল মতিন, কাজী গোলাম মাহবুব, এস এম নুরুল আলম, এম এ আওয়াল এবং আজিজ আহমেদ সহ 9 জন ছাত্রনেতাকে গ্রেপ্তারের জন্য হুলিয়া জারি করা হয়। 1952 সালের 9ই মার্চ রাত্রে শান্তিনগর এলাকার একটি বাড়িতে এক গোপন সভা থেকে উপরোক্ত ছাত্রনেতাদের 8 জনকে গ্রেপ্তার করা হয়। প্রকাশ যে জনৈক কর্মীর বিশ্বাসঘাতকতায় ওই গোপন সভার খবর পেয়ে পুলিশ 8 জনকে গ্রেপ্তার করতে পেরেছিল। অপরদিকে মুসলিম হলে পুলিশি হানার পর
ভাষা আন্দোলন নেতৃত্ব দানকারী একরামুল আমিন আসাদকে গ্রেপ্তার করার জন্য পুলিশ হন্য হয়ে খুঁজছিল। মিস্টার আসাদ গ্রেপ্তার এড়াবার জন্য প্রথমে গা ঢাকা এবং পরে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। ১৯৫২ সালের ২১, ২২, ২৩, ২৪, ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি রমনা তথা ঢাকার রাজপথে যেসব ঘটনা ঘটেছিল ঢাকা তথা পূর্ব বাংলার শত শত বছরের ইতিহাসে যা ছিল এমনই ব্যতিক্রমী, অভূতপূর্ব, যুগান্তকারী, তাৎপর্যপূর্ণ, যার কোনো নজির নেই। ২১ ও ২২শে ফেব্রুয়ারি মুখের ভাষার জন্যে বাঙালির রক্তদান, সেই শহীদানের স্মৃতিকে অমর করে রাখার জন্যে ২৩শে ফেব্রুয়ারি মেডিকেল কলেজের ছাত্র সাঈদ হায়দারের পরিকল্পনা এবং বদরুল আলমের রেখায় রাতারাতি শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং তা বাঙালির তীর্থক্ষেত্রে পরিণত হবার মাধ্যমে ছিল বাঙালির বিস্তৃত জাতিসত্তার জাগরণ। ২৬শে ফেব্রুয়ারি শহীদ মিনার ধ্বংস এবং সেই মিনার নিয়ে আলাউদ্দিন আল আজাদের অমর কবিতা ছিল অবিস্মরণীয়। কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন, শিয়রে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু, হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং। এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন, বিরহে যেখানে নেই হাহাকার, কেবল সেতার হয় প্রপাতের মোহনীয় ধারা, অনেক কথার পদাতিক ঋতু কলমেরে দেয় কবিতার কাল। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার করেছি আমরা ৪ কোটি কারিগর, বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায় পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দীপ হয়ে ভাসে যাদের জীবন, যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নামে।